তৃণমূল যুব কংগ্রেসের ডাকে সারা রাজ্যব্যাপী পেট্রোল পাম্পগুলিতে পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে কোচবিহার শহরে গুঞ্জবাড়িতে অবস্থিত পেট্রোল পাম্পে বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কমলেশ অধিকারী, শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ সাহা, রাকেশ চৌধুরী, রাহুল রায় সহ বিভিন্ন নেতৃত্বগণ। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কমলেশ অধিকারী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। তিনি বলেন, লাগামহীন ভাবে যেভাবে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি হচ্ছে তাতে 50 টাকা করে পেট্রোল ডিজেল থেকে কেন্দ্রীয় সরকার ট্যাক্স নিয়ে নিচ্ছে। জনগণের উন্নয়নের স্বার্থে সেই টাকা ব্যবহার না করে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির সরকার ভাঙাতে সেই টাকা ব্যবহার করা হচ্ছে, এমনটি গুরুতর অভিযোগ এনেছে তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি কমলেশ অধিকারী। তৃণমূল যুব কংগ্রেস জেলা সভাপতি কমলেশ অধিকারী শুভ আজকের বিক্ষোভ আমাদের রাজ্য তৃণমূল কোচবিহার জেলার প্রায় প্রত্যেকটা পেট্রোল পাম্পে জেলা তৃণমূল যুব কংগ্রেস এবং ব্লক তৃণমূল যুব কংগ্রেস আজকে পেট্রোল ডিজেল মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে অন্যতম। এটার দাম প্রত্যেকটা দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা যারা সাধারণ মানুষ 100 টাকা পেট্রোল ভরছে তাদের গাড়িতে 100 টাকার মধ্যে কত টাকা পেট্রোল যাচ্ছে আর বাকি টাকাটা কত টাকা কেন্দ্র সরকারের খাতে যাচ্ছে। আমি কেন বলছি কেন্দ্র সরকারের খাতে যাওয়ার কথা, তার কারণ বাংলার সরকার যে 97,000 কোটি টাকা কেন্দ্রের কাছে পায় সে টাকাটা কেন্দ্র সরকার আমাদের দিচ্ছে, তাহলে সম্পূর্ণ টাকাটাই কেন্দ্রের কাছে যাচ্ছে। কেন্দ্র সরকার এই টাকাটা ব্যবহার করার কথা মানুষের স্বার্থে, মানুষের কাজে বা কোনো রকম উন্নয়নমূলক কাজ করার কথা, কিন্তু আমরা দেখছি বিভিন্ন সরকার সময় কেন্দ্র সরকার গণতান্ত্রিক যে সমস্ত রাজ্যে গণতান্ত্রিক সরকারগুলো রয়েছে সেই সরকারগুলো ফেলার কাজে ব্যবহার করছে, কোনো সময় এমএলএ কেনার কাজে ব্যবহার করছে, কোনো সময় এমপি কেনার কাজে ব্যবহার করছে। তাই আজকের দিনে দাঁড়িয়ে আমরা রাজ্যের নির্দেশে জেলা তৃণমূল কংগ্রেস উদ্যোগ কেন্দ্রের এই নীতির বিরোধিতা করছি। যে টাকাটা আমরা দেশের মানুষের উন্নয়নের জন্য দিচ্ছি সে টাকাটা তারা সরকার ফেলার কাজে ব্যবহার করছে। এই আন্দোলন কতদিন পর্যন্ত চলবে? আজকে আমাদের আন্দোলনটা শুরু হলো, মানুষের সাড়া আশা করি আমরা পাবো, মানুষের সাড়া পেলে সামনের দিনে আরো বড় আকারে আন্দোলন। এটা কি সারা রাজ্যব্যাপী হচ্ছে? সারা রাজ্যব্যাপী। পুজোর ফ্যাশন মানে প্রাইমার্ট, ইওর এভরিডে ফ্যাশন। ন্যূনতম 1,999 টাকার প্রতিটি কেনাকাটার উপর থাকছে নিশ্চিত উপহার। এছাড়াও থাকছে 699 টাকার কেনাকাটার উপর লাকি ড্র। প্রাইমার্ট, এনএন রোড নিয়ার আইডিবিআই ব্যাংক কোচবিহার, এছাড়াও বক্সা ফিডার রোড, নিউ টাউন মার্কেট, আলিপুরদুয়ার। এদিন বিজেপি নেতা বিরাজ পাল তৃণমূলে করা অভিযোগ নস্যাৎ করে দিয়ে বলেন, কেন্দ্রীয় সরকার পেট্রোলের দাম কমিয়েছে, কেন্দ্রীয় সরকার যে সেস নেয় তাতে মানুষের উন্নয়নের কাজে ব্যবহার করা হয়, কিন্তু রাজ্য সরকারের নেওয়া সেস উন্নয়নে ব্যবহার করা হয় না। তৃণমূল কংগ্রেসের সরকার ব্যাপকভাবে দুর্নীতির সাথে যুক্ত, ভবিষ্যতে এই দল পাড়ার দলে পরিবর্তন হবে বলে সুর চড়ান তিনি। পেট্রোল থেকে কেন্দ্রীয় সরকার কত সেস নেয় আর রাজ্য সরকার কত সেস নেয় সেটা আগে জানতে হবে তৃণমূল নেতাদের। রাজ্য সরকার পেট্রোলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে কোথাও 1 পয়সা কমায়নি। কেন্দ্র সরকার কিন্তু 10 টাকা লিটার পিছু দাম কমিয়েছে, এবং তৃণমূল কংগ্রেসের নেতারা যে বলছে
কেন্দ্র টাকা নিয়ে যাচ্ছে, কেন্দ্র তো টাকা নিচ্ছে, সেই টাকা জনগণের স্বার্থে ব্যবহৃত হচ্ছে, আর রাজ্য সরকার যে টাকা নিচ্ছে সেটা মানুষের বাড়িতে পাহাড় আকার ধারণ করেছে। আমরা বলি যে আগে নিজেরা দাম কমিয়ে মানুষকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দে, ওনারা যেটা মানুষকে মানুষের মনকে ঘোরানোর চেষ্টা করছে যেটা বলে, মানুষের মন কিন্তু ঘুরবে না। মানুষ দেখছে এখানে যে কোনো জায়গায় দুর্নীতি তছরূপ, বিভিন্ন জায়গায় কাজের যে প্রকল্পগুলি থাকে সেই কাজ হয় না, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, আমাদের কুচবিহারে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পর্যন্ত দুর্নীতি এসে ধাক্কা দিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে ওরা মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে, মানুষ সচেতন, মানুষ তৃণমূলকে ফেলে দেওয়ার জন্য এখন প্রস্তুত, মানুষ বিজেপির সঙ্গে আছে সেটা প্রমাণিত হয়েছে। আগামীতে বিজেপি সরকারটা থাকবে না, এবং এই যে আঞ্চলিক সরকার, এটা পাড়ার দল হিসাবে পরিগণিত হবে।